একদিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশে নালা থেকে উদ্ধার হল এক গৃহবধূর মৃতদেহ ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানার মছলন্দপুর এলাকায় পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে নালা থেকে উদ্ধার হল এক গৃহবধূর মৃতদেহ মৃতার নাম কৃষ্ণা দাস ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানার মছলন্দপুর এলাকায় বেশ কয়েক বছর আগে ধরমপুর এলাকায় তার বিয়ে হয় তাদের একটি পুত্র সন্তানও রয়েছে জানা গেছে শারীরিক কারণে মাঝে মধ্যেই গৃহবধূ অজ্ঞান হয়ে যেতেন চিকিৎসার জন্যে বাবা নিজের বাড়িতে নিয়ে আসেন বৃহস্পতিবার বাবা মা বাজারে যান ফিরে এসে খোঁজাখুঁজি করেও তার খোঁজ পাননি পরদিন সকালে বাড়ির পাশে একটি নালায় চাদর ভাসতে দেখেন পাশেই কৃষ্ণা দাসকে দেখা যায় কিন্তু আগে থেকে ফিটির রোগ ছিল এটা আমরা জানতাম তো চাদর আমরা না পাওয়াতে গ্রামের লোক সবাই মিলে খুঁজি তো খোঁজটা না পাওয়াতে সকালবেলার দিকে আর কি ওই যে চাদর গাছ ছিল শীতের সময় সেই চাদরটা দেখা যায়

সেই অর্জুনের ওই অর্জুনরা ওখানে যাওয়া আসা করে ওই রাস্তা উঠছিল ওইখান থেকে মানে হঠাৎ করে ওই ওই মানে ফিট শেখাইছে ওই গুলি দিয়ে খুঁড়ে গেছে ড্রেন একটা ড্রেনের ড্রেন ওখানে সারা বছরই জল থাকে ব্যুরো রিপোর্ট নিউজ